যে কোনো ফোর জি ফোনকে আপনারা ফাইভ জিতে কনভার্ট করতে পারবেন তো বন্ধুরা আপনারা ওপরে একদম বাড়িতে দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা হয়েছে জিও ফাইভ জি এবং আইডিয়া তো আপনারা বুঝতে পারছেন আমি জিও ফাইভ জি ইউজ করছি হয়তো আপনাদের মনে হবে তো আপনারা কীভাবে এরকম আপনাদের ফোনটাকে জিও ফাইভ জি করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানেও প্রেস করে দেবেন তো বন্ধুরা এটার জন্য কী করতে হবে আপনারা যদি চান যে আপনাদের ফোর জি ফোনটাকে জিও ফাইভ জি অথবা যে কোনো ফাইভ জি পরিণত করবেন তাহলে পরে সেটা কীভাবে করবেন তো চলুন সেটাই এবার দেখিয়ে দিই তো এটার জন্য আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিং অপশানে এবং আপনারা যখন আপনাদের ফোনের সেটিং অপশানে চলে যাবেন তখন সেটিং অপশানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের নোটিফিকেশান এবং স্ট্যাটাস নামে একটি অপশান থাকবে তো আপনাদেরকে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে লেখা রয়েছে এডিট কেরিয়ার নেম তো আপনারা এখানে ক্লিক করে যেটা লিখবেন সেটাই কিন্তু হয়ে যাবে তবে আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু আপনাদের ফোনটা পুরোপুরি ফাইভ জিতে কনভার্ট করবে না এটা শুধুমাত্র আপনি আপনার বন্ধুদের সঙ্গে মজা নেওয়ার জন্য এটা করতে পারবেন যে হয়ে গেল আপনার কোনো বন্ধু আপনার ফোনটা নিয়েছে বা আপনি যদি আপনার কোনো বন্ধুকে ফোনটা দেখান তাহলে পরে সে দেখতে হবে যে আপনার ফোনেও এরকম জিও ফাইভ জি অথবা আপনি যেটা লিখবেন সেই ফাইভ জি সিক্স জি সব কিছু কিন্তু আপনি এখানে করতে পারবেন যেটা লিখে দেবেন সেটা এখানে হবে তো হবে আপনি করতে পারবেন তবে এটা শুধুমাত্র মজার ছলে করা যেতে পারে কারণ কোনো রকমভাবেই জিও ফোর জি ফোনকে ফাইভ জিতে কনভার্ট করার কোনো অপশান থাকে না তো এভাবেই আপনারা করে নিতে পারবেন জিও ফাইভ জি তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক করবেন আপনার সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন